বন্ধুরা, আজকাল গাছ লাগাবার নেশা বহু মানুষের আছে, আপনারও আছে তাই না? সামান্য কিছুটা জায়গা থাকলেই কিছু ফুলের গাছ, কিছু ফলের গাছ, কিছু সবজি গাছ। তো এই সমস্ত নেশা যদি আপনার থেকে থাকে, তাহলে মডেল নার্সারি বালিচক চ্যানেলটি আপনার জন্য ভীষণ উপকৃত চ্যানেল হিসেবে সাবিত হতে পারে। আর এই চ্যানেল থেকে পাওয়া সমস্ত ভিডিওগুলো আপনি আপনার জীবনে বাস্তবে অ্যাপ্লাই করুন এবং এর রেজাল্ট নিন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ, চ্যানেলটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন তারা জন্য বিশেষ করে বলছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কাছে এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিওগুলো পাঠিয়ে দেওয়ার দায়িত্ব থাকবে আমার। ওকে, নমস্কার, শুরু করছি আজকের ভিডিও। অ্যাডেনিয়াম গাছে গুটি কলম বাঁধবেন কীভাবে? যদি আপনার হাতের সামনে না থাকে গুটি কলম বাঁধার মাটি, না থাকে কোকোপিট, তাহলে কি উপায় আছে এই গাছে গুটি কলম বেঁধে শিকড় তৈরি করার? আজকে এই অদ্ভুত ভিডিও আমি আপনাদের শেয়ার করছি, যা আজ পর্যন্ত ইউটিউব চ্যানেলের কোনো জায়গাতেই এই ভিডিও কোনো দিনই দেখানো হয়নি। অর্থাৎ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখুন। একদম নতুন পদ্ধতিতে কীভাবে এয়ার লেয়ারিং বা গুটি কলম বাঁধবেন অ্যাডেনিয়াম গাছে। তো যাদের শহরাঞ্চলে থাকেন, সমস্যা হয় মাটির, অবশ্যই সমস্যা হয়। তারা অনেক সময় কোকোপিট দিয়ে গুটি কলম বাঁধার চেষ্টা করে, আবার অনেক সময় কোকোপিট সাপ্লাইও থাকে না, তাতেও সমস্যা হয়, সঠিক সময় গুটি কলম বাঁধতে পারেন না। তো এই সমস্ত সমস্যাগুলোর সমাধান করার জন্য আমি প্রণব আপনাদের সামনে দেখাবো আজকের একটি অদ্ভুত পদ্ধতি, যার মাধ্যমে আপনি গুটি কলম বাঁধবেন। তার আগে দেখিয়ে নিই একটি কমন সিস্টেম যা সবাই দেখায়, সেটি কি? এই গাছের এই অংশ থেকে ডালটি কাটিং করুন। কাটিং করার পর এটির পাতাগুলো ফেলে দিন। ফেলে দিয়ে একটি কাটিং বালির মধ্যে, মোটা বালির মধ্যে গেড়ে রেখে দিন অন্তত 3-4 ইঞ্চি। তারপরে দেখুন ওর মধ্যে গাছ তৈরি হবে। এটি কাটিং করে গাছ তৈরি করা, এই দেখুন কাটিং করে গাছ তৈরি করা। এরপরে আমি যেটি দেখাতে যাচ্ছি আপনাদের, সেটি হচ্ছে যে গুটি কলম বেঁধে মাটি বা কোকোপিট ছাড়াই কীভাবে আপনি গাছ তৈরি করবেন। তো প্রথমে গাছ তৈরির জন্য প্রয়োজনীয় যে ব্যাপারটা, সেটি হচ্ছে ধরুন এই যে গাছ, এই গাছের আমি ঠিক এই জায়গায় গুটি কলমটি বাঁধব। তার জন্য আমাকে এই জায়গার পাতাগুলোকে ফেলে দিতে হবে। এইভাবে পাতাগুলো আমি ফেলে দিলাম, এই জায়গাটি পরিষ্কার করে নিলাম। এই জায়গাটি পরিষ্কার করে নেওয়ার পর আমি যেটি করব, এই জায়গাটিতে আমি একটু ভিজিয়ে দেব জল দিয়ে। এইভাবে মুছে দিলাম, একটু জল দিয়ে ভেজা কাপড় দিয়ে এইভাবে মুছে দিন, এভাবে মুছে দিন। এই মুছে দেওয়ার পর আপনার কাজ, এই যে জায়গাটা আপনি ভেজা কাপড় দিয়ে মুছলেন, এই জায়গায় এবার আপনার প্রয়োজন হচ্ছে একটি রুট হরমোন পাউডার, যেটি আমি ব্যবহার করি কাটিং এইড। এছাড়াও অনেক রকম হরমোন পাউডার মার্কেটে পাওয়া যায়, আপনারা যেটি হাতের কাছে পাবেন সেটি ব্যবহার করতে পারেন। তো কাটিং এইড তাদের মধ্যে কিছুটা উন্নত মানের, যেটি সমস্ত ধরনের গাছে একটি হরমোন ব্যবহার করেই কাজ করা যায়, তাই কাটিং এইডটি পেলে খুব ভালো হয়। আচ্ছা, এই কাটিং এইড নেওয়ার পর আপনি কি করবেন? এই কাটিং এইড নেওয়ার পর এই যে ভেতরে হরমোন আছে, এই হরমোনটিকে আপনি বের করুন। এই দেখুন, এই হরমোন পাউডারটি আপনি বের করলেন, এই হরমোন পাউডারটি আপনি বের করুন। বের করার পর আপনার কাজ হচ্ছে এই হরমোন পাউডারটি আস্তে করে এইভাবে আঙুলে নিন। দেওয়ার পর এই ভিজে জায়গায় এইভাবে বডিতে এইভাবে আস্তে করে একটু লাগিয়ে দিন, খুব বেশি লাগানোর প্রয়োজন নেই। মোটামুটি পাউডারটি ডালের গায়ে ধরে যাবে, এইভাবে আপনি লাগিয়ে দিন। এবং সেটি অবশ্যই লাগাবেন, এই যে পাতা ভেঙেছিলাম দেখুন 2-3টে, খুব ভালো করে লক্ষ্য করুন, এই যে গাঁটগুলো আছে, এই যে গাঁটগুলো আছে, দুটো গাঁট নিয়ে বাঁধো, ভালো করে দুটো গাঁট নিয়ে এইভাবে 1 ইঞ্চি মতো জায়গা আপনি হরমোন পাউডার আস্তে আস্তে এইভাবে লাগিয়ে দিন। এই দেখুন, হালকা একটু জল হাত করুন, জল হাত করে ঠিক এইভাবে টাচ করুন, ঘষবেন না, আস্তে আস্তে এইভাবে টাচ করুন। এই দেখুন সুন্দরভাবে হরমোন পাউডারটি লেগে গেছে, খুব ভালো করে দেখুন ডালের চতুর্দিকে, দেখুন সুন্দরভাবে লেগে গেছে। এরপরের কাজ কি? এরপরের কাজটি খুব গুরুত্বপূর্ণ, কারণ
মিডিয়াটি আমি কি ব্যবহার করব, গুটি কলম বাঁধার জন্য প্রয়োজনীয় একটু সুতো বা দড়ি, এরকম সরু একটু দড়ি নেবেন, এইভাবে একটু দড়ি নেবেন। এর সঙ্গে আপনার প্রয়োজন হচ্ছে যে চিকচিকি কেটে নেবেন ক্যারি ব্যাগকে, এইভাবে সাইজ করবেন চার চার, এদিকে চার ইঞ্চি এদিকে চার ইঞ্চি, এই সাইজ করবেন। পাউডার লাগানোর আধ ঘন্টা পর, অর্থাৎ পাউডারটা এই গাছের গায়ে আস্তে করে শুকনো হয়ে যাবে। এরপর আপনার কাজ হচ্ছে আপনি নেবেন বাড়িতে, প্রত্যেক বাড়িতেই আছে সন্ধে দেওয়ার তুলো, প্রত্যেক বাড়িতেই আছে দেখুন সন্ধে দেওয়ার তুলো। এই তুলোগুলোকে নিয়ে কার্পাস তুলো শিমুল তুলো যাই হোক, এইভাবে ভালো করে তুলোটাকে ফেটে নিন, খুব ভালো করে এইভাবে ভেস্তে দিন তুলোটাকে, আগে এইভাবে তুলোটাকে খুব ভালো করে ভেস্তে নিন। ভেস্তে নেওয়ার পর খুব ভালো করে এইটিকে ভাসানো হয়ে গেলে এটিকে আপনি একদম সরাসরি জলের মধ্যে, এইভাবে একটি বাটিতে জল নিন আর জলের মধ্যে এই তুলোটিকে আপনি জেঁকে রাখুন যাতে তুলোটি ভিজে যায়, ঠিক এইভাবে জল নিন। দেখুন তুলোটিকে আমি খুব ভালো করে ভেস্তে দিলাম, এইভাবে আপনাকেও তুলোটিকে খুব ভালো করে ভাসতে দিতে হবে যাতে তুলোর মধ্যে গোঁড়া গোঁড়া না থাকে, তাহলে ওটি গাছের সঙ্গে সুন্দর সেট হবে। এরপরে এইভাবে জলে ফেলে চেপে দিন, তবে তুলোতে জল ঢুকতে কিন্তু সময় লাগবে, এইভাবে একটু ডুবিয়ে রাখুন। এরপর আপনার কাজ, আমি তুলোটি সরিয়ে দিচ্ছি, যে জায়গায় আপনি হরমোনটি লাগিয়েছিলেন সেই জায়গায় শুধুমাত্র এই তুলো ভিজা তুলোটি নিন, এইভাবে ভিজা তুলোটিকে নিয়ে ঠিক এইভাবে ধরুন পুরো হরমোন জায়গাটিকে কভার করে এই ভিজা তুলো দিন, এইভাবে এইভাবে ভিজা তুলোটি জড়িয়ে দিন। জড়িয়ে দেওয়ার পর আপনার হাতে যে চিকচিকি ছিল এই চিকচিকি নিন, এই চিকচিকি নিয়ে একে ঠিক এইভাবে পুরো চিকচিকিটাকে চাপা দিন, তুলোর জায়গাটাকে খুব ভালো করে চিকচিকি দিয়ে কভার করে দিন চার সাইড থেকে, এইভাবে দেওয়ার পর আপনি সরু সুতলি নিন বা সুতো নিন, এটা লুলি সুতলি ভুসিমাল দোকানে কিনতে পেয়ে যাবেন, আর না হলেও কোনো অসুবিধা নেই যে কোনো সুতো নেবেন। এইভাবে ওপরটা খুব জোরে টাঁসুন, তারপর এইভাবে মিডিয়াম প্রেসারে এটিকে আস্তে আস্তে করে ঘুরিয়ে আনুন, এইভাবে মিডিয়াম প্রেসারে এটিকে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিন এইভাবে। এবং তুলোটিকে বেশি নিচড়াবার চেষ্টা করবেন না, তুলোর মধ্যে যে জলটি আছে জলটি তখন বেরিয়ে যাবে, এইভাবে নিচড়ে দিন বেঁধে নিন। এই বাঁধা এরপর একে একদম সরাসরি সূর্যের আলো যেখানে পড়ে আপনি সেখানে এটিকে রেখে দিন। ঠিক এক মাস পর আপনি কি দেখবেন, এইভাবে বাঁধা হলে তুলো দিয়ে আদৌ কি শেকড় হবে না এটি সম্পূর্ণ ফেক, সেটি আপনার সামনে আমি দেখাচ্ছি, যেটি আমি এক মাস আগে বেঁধেছি তুলো দিয়ে। তবে জানি না এই প্রথমবার আপনাদের সামনে আমি ওটি কাটতে যাচ্ছি, ওপর থেকে আমি দেখে মনে হচ্ছে আমার শেকড় হয়েছে, তবে কতটা হয়েছে কতটা ভালোভাবে হয়েছে কি আদৌ হয়নি তা আজ আপনাদের সামনেই একদম টেনশনের সঙ্গে আমি কাটছি এবং দেখাচ্ছি। এটি সম্পূর্ণ একটি নতুন পদ্ধতি, যাদের কাছে না মাটি আছে না কোকোপিট আছে তাদের জন্য একদম আদর্শ পদ্ধতি। ওয়াও, ফাইন, দেখুন কি বিভৎস কীভাবে রুট হয়েছে, দেখুন
রুট নেমে গেছে। ফাইন, দেখুন কীভাবে রুট হয়েছে। এয়ার লেয়ারিংয়ের জন্য প্রয়োজন নেই মাটি, প্রয়োজন নেই কোকোবিট, কেবলমাত্র কার্পাস তুলা বা শিমুল তুলা দিয়েই আপনি প্রয়োজনে রুট হরমোন করতে পারবেন। ওকে, নিশ্চয়ই এই ধরনের একটি ভিডিওর জন্য আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তৎসহ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের রুট হওয়ার পর আপনি এটিকে প্রতিস্থাপন করবেন প্রথম 3 ইঞ্চি পটে। কিছুদিন পর গাছটি বড় হওয়ার পর প্রতিস্থাপন করবেন 5 ইঞ্চি পটে, এবং 5 ইঞ্চি পটে 2 থেকে 3 বছর গাছটি থাকার পর যখন কলসটি সুন্দর মোটা তৈরি হবে, গোড়াটি সুন্দর তৈরি হয়ে যাবে, তখন আপনি এটিকে প্রতিস্থাপন করবেন 8 ইঞ্চি পটে। এইভাবে আপনি তৈরি করুন 1 গাছ থেকে 100 গাছ। না প্রয়োজন মাটি আর না প্রয়োজন কোকোপিট, কেবলমাত্র তুলো এবং হরমোন। ওকে বন্ধুরা, আজকের এই নতুন সিস্টেমে এয়ার লেয়ারিং বা গুটি কলম বাঁধা এবং একদম নতুন মিডিয়া ব্যবহার করে 100% সাকসেস, এবং আপনিও তা পাবেন। আর এই ধরনের জানকারি একমাত্র মডেল নার্সারি বালিচক চ্যানেলেই পাবেন। ওকে বন্ধুরা, চললাম, আজকের মতো এপিসোড এখানেই শেষ। সাবস্ক্রাইব করতে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। টাটা, চোখ রাখুন, পরবর্তী ভিডিও কী আসছে।